সরকারের বিভিন্ন নির্বাচনী কেলেঙ্কারি কি হয়েছে না হয়েছে সব বিস্তারিত তুলে ধরব। আমরা ইন ডিটেলস প্রমাণপত্র সহ সরকার কিভাবে এই নির্বাচনটা করলো তার প্রমাণপত্র আমরা দেব। আমাদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শমশের মবিন চৌধুরী, বীর বিক্রম এখনও সিলেটে আছে, এক্সিকিউটিভ চেয়ারম্যান অন্তর আহুদা এখনও তার নির্বাচনী এলাকায়, আমি গুরুতর অসুস্থ। এমত অবস্থায় আমরা যৌথভাবে আলাপ আলোচনা ক্রমে আমরা একটা যৌথ বিবৃতি দেব এবং আমাদের যারা অন্যান্য প্রার্থী আছে তাদের সাথেও আলাপ করব। আমরা ইন ডিটেলস প্রমাণপত্র সহ সরকার কিভাবে এই নির্বাচনটা করলো তার প্রমাণপত্র আমরা দেব। আজকে একটা জরুরি ব্যাপার হয়ে দাঁড়াইছে, সেটা হলো চনপাড়ার ব্যাপারে আমরা আগেই অভিযোগ করে আসতেছিলাম। সেখানে 18,000-এর বেশি ভোট, ওখানে শমশের ডাকাত বলে একটা লোক আছে আর রিটা মেম্বার নেই, তারা রাম রাজত্ব কায়েম করে ফেলছে, তাদের অত্যাচারে সেখানে মানুষ কোনো কথা বলতে পারে না। তারা ঘোষণা দিছে যে নৌকার প্রার্থী ছাড়া কারো কারো প্রচার হবে না। এই যে আমার পাশে যে বসা মহিলা দলের নেত্রী, জেলা মহিলা দলের প্রচার সম্পাদক ফাতেমা বেগম, তার পরিবার আমার পক্ষে নির্বাচন করায় কালকায় সন্ধ্যার সময় এই তার বাড়িঘর লুটপাট করে ওই সব কিছু নিয়ে গেছে। বাড়ির মধ্যে একটা কিচ্ছু নেই, একদম শূন্য হয়ে গেছে, সব লুটপাট করে নিয়ে গেছে। এমত অবস্থায় আমরা আগেই বলছিলাম যে আমাদের নির্বাচন যারা করে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, সরকার সেই নিরাপত্তা দেয় নাই। এই শমশের ডাকাত সম্পর্কে তার বিভিন্ন মামলা মোকদ্দমা, এই যে কঠিন মামলা মোকদ্দমা, রাজানি ডাকাতি খুন এইসব মামলা নিয়ে আমরা প্রধান নির্বাচন কমিশনারকেও বলছি, কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। তা আমি আমার শরীরটা সুস্থ হইলে প্রশাসনের উচ্চ পর্যায়ে তাদেরকে নিয়ে যাব এবং তাদের নিরাপত্তার জন্য কি করবে স্থানীয় প্রশাসন বা সরকার এটা তাদেরকে জিজ্ঞাসা করব। আর আমি সুস্থ হইলে আর আমাদের চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, বীর বিক্রম এবং অন্তরা সেলিমা হুদা ঢাকা আসলে সবার সাথে আলোচনা করে আমি আমার এই নির্বাচন সম্পর্কিত আমরা একটা বিবৃতি দেব। তৃণমূল বিএনপির নামটা এখন ঘরে ঘরে আছে, বাংলাদেশের ঘরে ঘরে আছে, এবং তৃণমূল বিএনপির যে প্রতীক সোনালি আঁশ বাংলাদেশের ঘরে ঘরে আছে। অতএব আমরা রাজনীতি করব, আমরা আমাদের বক্তব্য দিব সরকারের বিভিন্ন নির্বাচনী কেলেঙ্কারি কি হয়েছে না হয়েছে সব বিস্তারিত তুলে ধরব এবং পরবর্তী সময়ে আমরা আমাদের সিদ্ধান্ত জনগণকে জানাবো।